হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো আছি। আজকে যে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করবো সেটা হলো হিমালয় ন্যাচারাল গ্লো কেসার ফেস জেল। দেখতেই পাচ্ছেন এইভাবে রয়েছে এবং এটার চারটে ভ্যারিয়েশন রয়েছে, যেটা রয়েছে নিম, অ্যালোভেরা, রোজ অ্যান্ড কেসার। রোজের ভ্যারিয়েশনটা ইতিমধ্যে আমি শেয়ার করে দিয়েছি এবং সেই ভিডিওতে আমি বলেও ছিলাম যে আমি কেসারটা যখন ইউজ করবো আপনাদের সাথে আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা, আমি অনেকটাই কেসারে এই ফেস জেলটা ইউজ করে নিয়েছি এবং এটার রিভিউ আমি শেয়ার করবো আপনাদের সাথে। তার জন্যই আজকে বসে গেছি। পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে প্লিজ এক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 100 ml এর একটা প্যাকেজিং রয়েছে, এটা দেখতেই পাচ্ছেন এইভাবে, এবং চারটে যে ভ্যারিয়েশন রয়েছে প্যাকেজিংটা সেম রয়েছে, ট্রান্সপারেন্ট প্যাকেজিং রয়েছে এবং গ্রিন কালারের ওপরের লিডটা দিয়ে দেওয়া রয়েছে। প্রত্যেকটাটি সেমভাবেই রয়েছে। 3 ইয়ার্সের লং শেলফে আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। 85 rupees এটার প্রাইস রয়েছে। অনেক সময় এটা অফারে কমেও পাওয়া যায় এবং আপনারা এটা অনলাইন অফলাইন সব জায়গায় পেয়ে যাবেন। এবং ন্যাচারাল গ্লো কেসার ফেস জেল, এটার যে ফর্মুলাটা রয়েছে এখানে, এটার দেখতে পাচ্ছেন এর আগেরটা আমি ওপেন করে দেখাতে পারিনি, বাট এটাও সেমভাবেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনগ্রিডিয়েন্টসটা পুরো একদম মিক্স আপ হয়ে গেছে প্যাকেজিং, এটা বোঝাই যাচ্ছে না কি লিখে দেওয়া রয়েছে। তো এনিওয়ে, প্যাকেজিংটা এইভাবে না করে একটু অন্য টাইপের করলেও হয়তো ভালো হতো, তাতে করে ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালোভাবে কাস্টমার বা যারা ইউজার্স রয়েছে তারা ভালো করে দেখতে পারতো। তো এটা আমি বলবো যে এটা একটুখানি ধ্যান দেওয়া উচিত ছিল কোম্পানির। তো হিমালয় একটা ওয়েল নোন একটা ব্র্যান্ড রয়েছে এবং এটা ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল যে যাতে করে ভালো করে দেখতে পায় ইউজার্সরা এটার ইনগ্রিডিয়েন্টসগুলো। আর এটা দেখতে পাচ্ছি নো অ্যানিমেল টেস্টিং রয়েছে। আর এটার যে কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম একটা ইয়েলো ইয়েলো একটা কালার রয়েছে, কেসারের মিক্স করলে দুধের মধ্যে যে কালারটা আসে ওরকম টাইপের একটা অরেঞ্জ অরেঞ্জ ইয়েলো ইয়েলো কালার রয়েছে। এবং এটা জেল টেক্সচারে রয়েছে দেখতে পাচ্ছেন, এটার কালারটাও যখন আপনারা হাতে নেবেন তখনও আপনারা এই কালারটাই পাবেন। তো এটা মিক্স করার পরে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা ইউজ করার পরে খুব তাড়াতাড়ি খুব অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে এবং স্কিনটা খুব ভালোভাবে গ্লো করে, খুব ভালোভাবে গ্লো করে। বাট হ্যাঁ, ড্রাই হতে একটু স্কিনটা খুব বেশি তাড়াতাড়ি করে ড্রাই হয়ে যায় না, একটু সময় লাগে। আমার এটা ভালো লেগেছে এটা ইউজ করে। রোজেরটা যেটা ছিল সেটা আমি শেয়ার করেছি, আমার রিভিউ অনেস্ট রিভিউটা আমি শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পারেন। বাট এটা ইউজ করার পর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর স্কিনটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় না, স্কিনের মধ্যে ময়েশ্চারাইজেশনটা থাকে। তো এটা আমার বেশ ভালো লেগেছে কম্পেয়ার টু রোজের থেকে, কেসারটা আমার ভালো লেগেছে বেশ। আর এটার সাথে অবশ্যই অবশ্যই সানস্ক্রিন তো ইউজ করবেন দিনের বেলা যদি এটা ইউজ করেন, আর যদি রাতের বেলা ইউজ করেন তো এটা ইউজ করে অ্যাজ এ নাইট ক্রিম আপনারা এটাকে ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, যখন নাইট ক্রিম হিসাবে ইউজ করবেন একটু বেশি পরিমাণে নেবেন। প্রথমে একটু মনে হতে পারে একটু বেশি হয়ে গেল, চিপচিপে হয়ে গেল, বাট না, যখন আপনারা একটু সময় রাখবেন ফেসের মধ্যে তো অটোমেটিক্যালি এটা অ্যাবজর্ব করে নেবে স্কিনটাকে। সো বন্ধুরা, এই ছিল রিভিউ। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।